ভাইপো এবং তার পিয়ের যোগসাজসে এই প্লটটা রেডি করে অগ্নিশ্বর নস্করকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করে 14 দিনের পিসি একসঙ্গে দিয়েছে ডায়মন্ড হারবার কোর্ট। আমি কোর্ট নিয়ে কিছু বলবো না, আলিপুর কোর্ট, আলিপুর কোর্ট 14 দিনের পিসি একসঙ্গে দিয়েছে। ভূভারতে কোথাও হয় না, ডাল মে কুচ কালা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা তো আপনারা শুনতেই পেলেন। তিনি বলছেন যে সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্র পর্যন্ত লুট হয়েছে, তিনি এই কেন্দ্র থেকে হারবেন এবং জিততে পারবেন না। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আবার পিছনে দরজা দিয়ে মিথ্যে মামলা করে পুলিশকে দিয়ে দখল করার পরিকল্পনা করছে। তার প্রথম উদাহরণ হচ্ছে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এবং গত লোকসভায় এই কেন্দ্রের প্রার্থী অগ্নিশ্বর নস্করকে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। চোর মমতার আপনজন হর্ষবর্ধন নেউটিয়া একটা ফ্রড ব্যবসায়ী, তার কাজই হলো সিপিএমের সময় সিপিএম, তৃণমূলের সময় তৃণমূল করা। লাটাগুড়ির জঙ্গল থেকে বিষ্ণুপুর সাতগাছিয়ার জমি সরকারের সাহায্য নিয়ে দখল করা। অগ্নিশ্বর নস্কর এই বেআইনি জমি হর্ষবর্ধন নেউটিয়ার বিরুদ্ধে আইনি লড়াই করেছেন, আইনতভাবে তাকে দমানো যাচ্ছিল না, তাই হর্ষবর্ধন নেউটিয়ার কোম্পানিকে দিয়ে অভিযোগ করিয়ে ডায়মন্ড হারবার জেলার এসপি, ডিএসপি, ভাইপো এবং তার পিয়ের যোগসাজসের এই প্লট রেডি করিয়ে অগ্নিশ্বর নস্করকে গ্রেপ্তার করেছে। সঙ্গে আলিপুর কোর্ট 14 দিনের পিসি একসঙ্গে দিয়েছে। ভূভারতে কোথাও হয় না, ডাল মে কুচ কালা হে। অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার বিজেপি নেতা অগ্নিশ্বর নস্করের বাড়িতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্র পর্যন্ত লুট হয়েছে। কি বলেছেন তিনি শুনব। পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্র পর্যন্ত লুট হয়েছে, তিনি এই কেন্দ্র থেকে হারবেন এবং জিততে পারবেন না, এবং বিজেপির সঙ্গে হয়তো আইএসএফ এর ফাইট হয়ে যাবে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। সংখ্যালঘুরা দলে দলে অন্যদিকে যাচ্ছে, আইএসএফ সিপিএম এর দিকে। ভারতীয় জনতা পার্টির কার্যক্রমে যুবকদের মহিলাদের অংশগ্রহণ ব্যাপকভাবে বাড়ছে। সব মিলিয়ে তাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও আবার পিছনের দরজা দিয়ে মিথ্যা মামলা করে পুলিশকে দিয়ে দখল করার পরিকল্পনার প্রথম উদাহরণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের আমাদের প্রার্থী, অত্যন্ত লড়াকু জুজারু যুব নেতা, তফসিলি দলিত আন্দোলনের নেতা, পিছিয়ে পড়া শ্রেণী থেকে উঠে আসা তরুণ নেতা অগ্নিশ্বর নস্করকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করা যায়, চোর মমতার আপনজন হর্ষবর্ধন নেওটিয়া একটা ফ্রড ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিজনেসম্যান, তার কাজই হল সিপিএম এর সময় সিপিএম, তৃণমূলের সময় তৃণমূল করা। লাটাগুড়ির জঙ্গল থেকে এই বিষ্ণুপুর সাতগেছিয়ার জমি দখল করা সরকারকে সাহায্য নিয়ে। অগ্নিশ্বর নস্কর এই মূল্যবান জমি বেআইনিভাবে হর্ষবর্ধন নেওয়ার কোম্পানি নেওয়ার বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই করেছেন, তিনি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে জিতেছেন, তার ফলে আইনগতভাবে তাকে দমানো যাচ্ছিল না, ওই জমি দখল করা যাচ্ছিল না, তাই হর্ষবর্ধন নেওয়ার কোম্পানিকে দিয়ে কমপ্লেন করিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি, এখানকার ডিএসপি এবং আইসি বিষ্ণুপুর, ভাইপো এবং তার পিয়ের যোগসাজসে এই প্লটটা রেডি করে অগ্নিশ্বর নস্করকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করে 14 দিনের পিসি একসঙ্গে দিয়েছে ডায়মন্ড হারবার কোর্ট।
আমি কোর্ট নিয়ে কিছু বলবো না, আলিপুর কোর্ট, আলিপুর কোর্ট 14 দিনের পিসি একসঙ্গে দিয়েছে, ভূ ভারতে কোথাও হয় না, ডাল মে কুচ কালা হয়। তা পিসি নেওয়ার পরে এলাকায় উনি এত জনপ্রিয়, উনাকে এই থানায় রাখার ক্ষেত্রে কোনো ঝুঁকি না নিয়ে মহেশতলায় থানায় রাখা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, 2019 সালে লোকসভা ভোটের 48 ঘন্টা আগে 14 জন মণ্ডল প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে মিথ্যে মামলা দিয়ে ভোটের দিন মেশিনারি বিজেপির ফেল করিয়ে দেওয়া হয়েছিল। এবারেও ভোট ঘোষণার আগে থেকে তোলাবাজ ভাইপো এবং পুলিশ কাজটা শুরু করেছে। আমরা এবার রুখব, ও কি কি করতে পারে আমরা জানি, ওর পুলিশও কি কি করতে পারে সেটা আমি অন্তত জানি। তাই কি করে চোখের মুখে দেশি নুন দিতে হয়, কোন ফিনাইল ব্লিচিং দিলে শ্যাওলাটা তাড়াতাড়ি উঠে যায় এটা আমি জানি। অগ্নিশ্বর, মায়ের চোখের জলে পিসি ভাইপো ধ্বংস হবে, কি বলেছেন শুভেন্দু শুনব। 2019 সালে লোকসভা ভোটে ভোটের ঠিক 48 ঘন্টা আগে প্রচার বন্ধের পরে 14 জন মণ্ডল প্রেসিডেন্টকে গ্রেফতার করে বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন মিথ্যা মামলায় ট্যাগ করে ভোটের দিন মেশিনারি বিজেপির ফেল করিয়ে দেওয়া হয়েছিল। এবারেও ভোট ঘোষণার আগে থেকে এই কাজটা শুরু করেছেন এই তোলাবাজ ভাইপো এবং তার পুলিশ। আমরা এটা রুখব, ও কি কি করতে পারে আমরা জানি, আর ওর পুলিশও কি কি করতে পারে সেটা আমি অন্তত জানি। তাই কি করে জোঁকের মুখে দেশি লবণ দিতে হয়, কি করে বিষাক্ত পার্থনিয়ামকে উপড়ে ফেলতে হয়, কোন ফিনাইল আর ব্লিচিং দিলে শ্যাওলাটা তাড়াতাড়ি উঠে যায় এটা আমি জানি। কারণ এই মমতা পুলিশ বা চোর ভাইপোর যিনি মালিক, চোর মমতাকে নন্দীগ্রামে আমি হারিয়েছি। তাই আজকে অগ্নিশ্বরের মায়ের চোখের জল যেভাবে তিনি ঝরঝর করে কাঁদছেন, এই চোখের জলেই পিসি ভাইপো কিন্তু ধ্বংস হবে। আপনারা শুধু দেখতে থাকুন, বাড়ি খুব শক্ত আছে, চাঙ্গা আছে, বাকিটা আমরা বুঝে নেব। তার স্ত্রীকে নিয়ে আমরা উচ্চ আদালতে হাজির হব। আর এইভাবেই একেবারে একটার পর একটা বিষয় নিয়ে কটাক্ষ আমাদের শোনা গেল বিরোধী দলনেতাকে। আর তিনি এদিন একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করে বললেন যে সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে গণনা কেন্দ্র পর্যন্ত লুট হয়েছে আর লোকসভা ভোটের আগে। তার এই বক্তব্য নিঃসন্দেহে বলা যেতে পারে যথেষ্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই এরপরে দেখার যে আর ঠিক কোন দিকে গতি পায় পুরো বিষয়টি। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।